হ্যালো ভিউয়ার্স আজ আমি তোমাদের সামনে এমন বারোটি কাজের কথা আলোচনা করব যা ইন্টারভিউ দিতে গিয়ে কখনোই করা উচিত নয় অর্থাৎ তোমার ইন্টারভিউকে আরও বেশি পারফেক্ট আরও বেশি ভালো করে তোলার জন্য অবশ্যই এই বারোটা কাজ তুমি কখনো করবে না তবেই তোমার প্রতি একটা ভালো ইম্প্রেশন তৈরি হবে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের কাছে তোমার ইন্টারভিউটা হয়ে উঠবে পারফেক্ট আরও অনেক বেশি ভালো নাম্বার ওয়ান ডোন্ট ডু এনি অ্যাকশান উইদাউট পারমিশন অনুমতি না নিয়ে কোনো কাজ করবে না ইন্টারভিউ কক্ষে প্রবেশ অনুমতি নিয়ে বসা তাও অনুমতি নিয়ে তোমাকে তারা বসতে বলবেন ইনকেস যদি না বলেন তোমাকে যদি নিজে থেকে বসতে হয় অবশ্যই পারমিশন নাও গেলাম ধপাস করে বসে পড়লাম একদম নয় তারপরে যদি তোমাকে জল খেতে হয় টেক পারমিশন যদি ফাইল থেকে একটা ডকুমেন্টস পড়ে যায় তুলতে গিয়ে টেক পারমিশন ইনকেস যদি তোমাকে রুমালটা বার করতে হয় টেক পারমিশন তাহলে যা করবে ইন্টারভিউ রুমের ভিতরে অবশ্যই পারমিশন নিয়ে করবে নাম্বার টু ডোন্ট রিচ লেট খুব ক্যাজুয়ালি নিতে গিয়ে এই এতটুকু রাস্তায় তো আমি সহজেই পৌঁছে যাব তিরিশ মিনিটে পৌঁছে যাব না আমি বলবো ইন্টারভিউ শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে তুমি পৌঁছে যাও তাহলে হাতে সময় নিয়ে আজকের দিনে রাস্তায় যে ট্রাফিক থাকে যেভাবে হাতে সময় নিয়ে কমপক্ষে এক ঘন্টা আগে ইন্টারভিউ রুমে পৌঁছে যাও ইন্টারভিউ স্থানে পৌঁছে যাও নাম্বার থ্রি আমাদের কিছু ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ থাকে আমাদের কিছু মুদ্রাদোষ থাকে আইডেন্টিফাই করো তোমার কি কী মুদ্রাদোষ রয়েছে কখনোই ইন্টারভিউ বোর্ডে গিয়ে ওই মুদ্রাদোষগুলো যেন প্রকট হয়ে না ওঠে কীরকম কথা বলতে বলতে আমরা আমাদের পা ঝাঁকাতে থাকি কথা বলতে বলতে কথার মধ্যে নানারকম শব্দ ইউজ আমাদের দোষ অনেক সময় কথা বলতে বলতে হঠাৎ করে একটা বিকট শব্দ করে ফেলি আমরা কথা বলতে বলতে অনেক সময় মাথা চুলকাতে থাকি দাঁত দিয়ে নখ কাটতে থাকি ইত্যাদি যে সমস্ত অভ্যাসগুলো যে সমস্ত মুদ্রাদোষ তোমার মধ্যে রয়েছে ইন্টারভিউ বোর্ডে যাবার আগে সে সমস্তগুলো অবশ্যই এড়াতে হবে নাম্বার ফোর ভুল করেও যেন মোবাইল ফোনটা তোমার সাথে না যায় কারণ যদি তুমি মোবাইল ফোনটি সুইচ অফ করতে ভুলে যাও যদি সেটা পকেটে বেজে ওঠে তাহলে কিন্তু একটা ভীষণ খারাপ ইমপ্রেশন তৈরি হবে কারণ একরকম সেটা তুমি এক্সামিনেশান দিতে যাচ্ছ ইন্টারভিউ তোমার একটা পরীক্ষা আর একটা পরীক্ষার হলে কখনোই মোবাইলটা অ্যালাউড নয় তাহলে এ বিষয়ে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তোমাকে কেউ বলে দেবে না এগুলো তাহলে অবশ্যই মোবাইলটা প্রয়োজনে বাড়িতে রেখে যাও বা তার আগে তোমার সাথে যদি কেউ যায় তার কাছে মোবাইলটা সময় মতো মনে করে সেটা তুলে যাও অনেক সময় আমরা ভুল করে অ্যাবসেন্ট মাইন্ডেডলি মোবাইল ফোনটা পকেটে ইন্টারভিউ রুমে চলে যায় আর ইনকেস সেখানেই যদি সেটা রিঙ্গিং হয় তাহলে কিন্তু সেটা খুব একটি খারাপ ইমপ্রেশন তৈরি করবে তাহলে এ বিষয়ে অবশ্যই তোমরা সচেতন থাকবে নাম্বার ফাইভ আমার ইন্টারভিউ সম্পন্ন হয়ে গেল আমি সব প্রশ্নের উত্তর দিতে পারলাম এবার তারা বললেন আপনি এবার আসুন অবশ্যই তুমি তাদেরকে ধন্যবাদ দিয়ে তবে আসবে ধন্যবাদ না জানানোটা একটা ব্যক্তিত্বের ক্ষেত্রে নেগেটিভ ইমপ্রেশন ফেলে তাহলে এটা মনে রাখবে যে নাম্বার ফাইভে আমরা বললাম অবশ্যই থ্যাংক ইউ বা ধন্যবাদ তাদেরকে বলে ইন্টারভিউ মেম্বারদেরকে ধন্যবাদ দিয়ে তবে রুম থেকে তুমি বেরিয়ে আসবে নাম্বার সিক্স কোনো পরিস্থিতিতেই মিথ্যা বলবে না সবসময় সত্যি বলার চেষ্টা করো কারণ যে কোনো চাকরির ক্ষেত্রে সত্য এবং নিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তাই তোমার চরিত্রের মধ্যে সততা থাকা অবশ্যই বাঞ্ছনীয় যা ইন্টারভিউ বোর্ডের মেম্বাররাও এক্সপেক্ট করেন তাই তোমার উত্তর অনেক সময় আমরা জানি না ভুল উত্তর দিয়ে ফেলি সেটা নয় কিন্তু এমন কিছু তথ্য আমি দিয়ে ফেললাম যেটা আমি বা নিজের সম্বন্ধে কিছু বলতে গিয়েও মিথ্যা বললাম মিথ্যা বলবে না কারণ পরক্ষণেই হয়তো আর একটা কাউন্টার কোশ্চেন দিয়ে আমি সত্যটা বলে ফেললাম তো এই তুমি যদি প্রমাণিত হও তুমি মিথ্যা বলছো সেখানেই কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন তৈরি হবে তোমার প্রতি নাম্বার সেভেন একটা ভুল আমরা করি সরাসরি চোখের দিকে না তাকিয়ে উত্তর দিই বা যিনি কোশ্চেনটা করেছেন তার দিকে না তাকিয়ে অন্যজনের দিকে তাকিয়ে উত্তর দিলাম মনে রাখবে যিনি কোশ্চেনটা করেছেন তার উত্তরে তিনি নম্বরটা বসাবেন তাহলে পরপর যদি তিনটি কোশ্চেন তোমাকে করা হয় যে কোশ্চেন করেছে তার দিকে সঠিক আই কন্ট্যাক্ট রেখে আমি এই পয়েন্টের নাম বলবো আই কন্ট্যাক্ট সঠিক আই কন্ট্যাক্ট রেখে তবেই উত্তর দাও যিনি কোশ্চেন করেছেন তাকে উত্তর দাও দু নম্বর কোশ্চেন যিনি করেছেন তার দিকে তাকে উত্তর দাও তিন নম্বর কোশ্চেন করেছেন তার দিকে তাকে উত্তর দাও আমাদের অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা থাকে আমরা সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না অভ্যাস তৈরি করো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অভ্যাস তৈরি করো চোখের দিকে তাকিয়ে কথা বলা নাম্বার এইট তোমার উত্তর হবে অবশ্যই প্রেসাইজ সংক্ষিপ্ত ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু অতিরিক্ত তথ্য তোমার কোশ্চেন অ্যান্সারের মধ্যে যদি থাকে তাহলে কি হবে তোমাকে আরও হাজারটা প্রশ্ন কিন্তু পরপর চুড়ে দেবে তোমার দিকে অর্থাৎ এক্সট্রা মেরিট বা তুমি যে এক্সট্রা জিনিয়াস সেটা দেখানোর জায়গা ইন্টারভিউ বোর্ড নয় ঠিক যতটুকু জানো যতটুকু প্রয়োজন ততটুকু উত্তর দাও তুমি হাজার জানতে পারো তোমাকে জানতে চাওয়া হয়নি যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকুই বলো নাম্বার নাইন আমরা অনেক সময় কি হয় আমাকে কোনো ডেফিনেশান জানতে চাওয়া হলো যে এটা কাকে বলে যেটা ডেফিনেশান বা কোনো এই ধরনের কোনো সংজ্ঞা জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলে অবশ্যই শুধুমাত্র কাকে বলাটাই যথেষ্ট নয় এক্সাম্পল দাও অবশ্যই তোমাকে এক্সাম্পল দিতে হবে সঠিক এক্সাম্পল দিলে তবেই তুমি তোমার উত্তরটা পারফেক্ট হলো তাই মনে রাখবে উত্তর দেওয়ার সময় অবশ্যই এক্সাম্পল তুলে উত্তর দেবে অর্থাৎ এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ডেফিনেশনের ক্ষেত্রে নাম্বার টেন ডু নট টেক লং পজ একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা অনেকটা সময় চুপ করে যাই এটা খেয়াল রাখবে যেন একটা নির্দিষ্ট গ্যাপের বেশি অর্থাৎ তুমি প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন এক্সেসিভ মাত্রায় তুমি চুপ করে থাকলে তারপরে উত্তর দিলে তুমি সাইলেন্ট হয়ে থাকলে তারপরে উত্তর দিলে এরকমটা যেন না হয় মনে রাখবে এটা কিন্তু ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করে নাম্বার ইলেভেন ডো নট টেক টু মাচ ক্যাজুয়ালি আমরা অনেক সময় কি খুব বেশি ক্যাজুয়ালি নিয়ে ফেলি খুব বেশি বন্ধু সঙ্গে হে হে করে গল্প করতে করতে আমার কি হবে অমুক তমুক বলে আমরা খুব বেশি ক্যাজুয়াল হয়ে পেলি দেখো খুব বেশি সিরিয়াস হলে যেমন আমরা অনেক বেশি ভুল করে বসি খুব বেশি ক্যাজুয়ালও হতে গিয়েও কিন্তু আমরা অনেক বেশি ভুল করে বসি সুতরাং অতিরিক্ত ক্যাজুয়ালি অতিরিক্ত হালকাভাবে নেবে না অবশ্যই সিরিয়াসলি যতটা হওয়া প্রয়োজন পড়াশোনা করবে অবশ্যই আগে থেকে যে সমস্ত বিষয়গুলো দেখার কথা বলেছি খবরের কাগজ থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে নিজের রাজ্য থেকে শুরু করে নিজের জেলা থেকে শুরু করে দেশ সম্বন্ধে তথ্য থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্রগুলো সম্বন্ধে থেকে তথ্য শুরু করে তোমার জব রিলেটেড ইনফরমেশান শুরু করে সমস্ত তথ্যগুলো কিন্তু দেখে রাখবে অতিরিক্ত ক্যাজুয়ালি নেবে না যেটা ইন্টারভিউ রুমের মধ্যে গিয়েও খুব বেশি ক্যাজুয়াল তুমি যে একদম পাত্তা দিতে চাইছো না ইন্টারভিউ বোর্ডের মেম্বর মেম্বারদেরকে এরকমটা যেন না হয় তাদেরকে কিন্তু অসম্মান করা হয় অবশ্যই তুমি সম্মানের তাদেরকে সম্মান দেখিয়ে সব কিছু করবে দ্য লাস্ট অ্যান্ডার নাম্বার টুয়েলভ যেটা আমি বলবো অবশ্যই যদি কখনো কোনো বিশেষ ব্যক্তির নাম তোমার কাছে জানতে চাওয়া হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি মাননীয় পার্থ চট্টোপাধ্যায় অবশ্যই যে সমস্ত বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে নাম নেবে তাদের অবশ্যই নামের আগে মাননীয় বা মাননীয় অবশ্যই ব্যবহার করবে তাহলে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করলাম যে বারোটি এমন কাজ সম্বন্ধে যা ইন্টারভিউ রুমে গিয়ে কখনোই করা সম্ভব উচিত নয় তো এরকম আরও আরও অনেক কিছু আমি ডিসকাস করেছি একটা প্লে রয়েছে ইন্টারভিউ বলে তোমরা সেখানে ক্লিক করে আরও অনেক কিছু তথ্য কিন্তু জানতে পারবে অবশ্যই সেখানে ক্লিক করে তোমরা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের অনেক হেল্পফুল হবে অবশ্যই তোমরা সেটা দেখো আর যদি কেউ আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও আমার ফোন নাম্বার হচ্ছে এইট আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো